ও যদি ওর আঙ্গুলটা নাড়াতো তাহলে মনকে একটু সান্ত্বনা দিতাম। রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হসপিটালে ডেলিভারির সময় ভুল চিকিৎসার কারণে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাহবুবা আক্তার আখি গত 3 দিন ধরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তার অবস্থা সংকটাপন্ন। প্রসব ব্যথা ওঠায় ঘটনার দিন রাত 12:50 সেন্ট্রাল হসপিটালে ডাক্তার সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় মাহবুবা রহমান আখিকে। কিন্তু ডাক্তার সংযুক্তা সাহার বদলে ওই নারীর ডেলিভারি করতে যান ডাক্তার মিলি। এ সময় ডাক্তার মিলি ওই প্রসূতির পেট কাটতে গিয়ে মূত্রনালী ও মলদ্বার কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে রোগী জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান অবস্থায় সিজার করে বাচ্চা বের করা হয়। এতে বাচ্চার হার্টবিট কমে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকের মৃত ঘোষণা করে। এ অবস্থায় স্বামী ইয়াকুব আলী সেন্ট্রাল হাসপাতালের কোনো সহযোগিতা না পেয়ে পরে তার স্ত্রীকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করান। ইয়াকুব বলেন, এখনও ওর সাথে একবারের জন্য কথা বলতে পারিনি, ও যদি ওর আঙুলটাও নাড়াতো তাহলে মনকে একটু সান্ত্বনা দিতাম। এ সময় স্বামী ইয়াকুব আলী তার স্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।